তো হেয়ন হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বরাবর এবং তো আমি আছি আপনার মাঝে এ সমীপ বস এ সমী সিটি চ্যানেলের সবাইকে বাক্যে স্বাগতম তো আজকে আমাদের ফ্রি ফায়ারের বিড়ি সার্ভারে কিন্তু অস্থির একটা ইভেন্ট অলরেডি চলে আসছে যেটা হচ্ছে আমাদের এম এইটিন এইটি সেভেন ওকে তো এটার স্ক্রিন দেখার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে স্ক্রিনটা আছে এখানে আপনার ডাবল ডার অ্যান্ড ড্যামেজ আছে মুভমেন্ট স্পিড একটু কম আছে ওকে মানে মাইনাস আছে অ্যান্ড সেকেন্ড যে যাই হোক এখানে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে সবগুলো আমি বলবো বড় দেখাবো না কিন্তু আমার অলরেডি একটা আপনার এম এম টোয়েন্টি সেভেনের একটা স্কিন আছে ঠিক আছে আমি ছিল ওই স্ক্রিনটার আমার কাছে অলরেডি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যামেজ প্লাস এক রেঞ্জ মাইনাস একরিচি প্লাস ওকে মানে ফার্স্টে যেটা আইছিল ওইটা তো আমারটার থেকে এখানে যে আপনার এমএইটিনেটিন সেভেনটা আইসি এটার অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো ওকে তো এখানে আসলে এখান থেকে আমি স্প্রিন দিব স্প্রিন দেওয়ার পরে দেখবো যে আমার আসলে কত ডায়মন্ড লাগে এখানে কিন্তু ছয় সাত দিন সময় দিচ্ছে মানে ছয় থেকে তেরো তারিখ পর্যন্ত মানে সাত দিন এক সপ্তাহর জন্য ইভেন্টটা দিচ্ছে তো আমি আমার এখানে ডায়মন্ড আছে দশ হাজার আটশো ছাপ্পান্না ডায়মন্ড অ্যান্ড এখানে আমার উইকলি মান্থলি ওয়ার্লিড চলতেছে যার কারণ এখান থেকে আমি আর একশো পঁয়ত্রিশ কেনা ডায়মন্ড কিন্তু গ্লাইন করতে পারলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একশো পঁয়ত্রিশ কেনা ডায়মন্ড আমাকে দিয়ে দিল মানে উইকলি অ্যান্ড মান্থলি একসাথে চললে পঁয়ত্রিশ কেনা ডায়মন্ড বেশি দেয় সম্ভবত পঁয়ত্রিশ টানা কতজন দেখতেছি পনেরোখানার ডায়মন্ড বেশি দেয় ওকে ভুল কথা বলে বুঝি তো যাই হোক আমি এখন আর বেশি দেরি করবো না আমি এখন জাস্ট ইভেন্টের ভিতরে চলে যাবো ইভেন্টের ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে আমি স্পিন দেবো স্পিন করে দেখবো যে আমার আসলে কত ডায়মন্ড লাগে ওকে মানে আমি বেশি ডায়মন্ড এখানে মানে ওয়েস্ট করবো না কারণ আমার অলরেডি যেহেতু একটা স্কিন অলরেডি আছে সেহেতু আমার বেশি ডায়মন্ড খরচ করার কোনো মানেই হয় না ওকে এখানে কিন্তু নর্মাল যে স্পিন এখানে বি ডায়মন্ড স্পিন অ্যান্ড আপনার ফার্স্ট ফার্স্ট আপনার নব্বই ডেমনের কিন্তু স্পেশাল স্পিন না হলে পাঁচটা স্পিন এরকম হবে তো তো এখানে কিন্তু স্পেশাল বা নর্মাল কোনো কিছু লেখা নেই তো ফার্স্টে আমি বি ডায়মন্ডে একটা স্পিন দিয়ে দেখব তো বি ডেমন স্পিন দেওয়ার পরে দেখবো যে আমার আসলে বি ডেমন থেকে এর ভিতর থেকে দিবে একদম বাইরের ভিতর থেকে ঠিক আছে মানে ভিতরের কিছু দিবে না আসলে ভিতরগুলো পাওয়ার জন্য আপনার এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এম এইটিন এইটিন সেভেনের গান স্ক্রিন বলে লেখা আছে এখানেও কিন্তু এম এইটিন এইটিন সেভেনের গান স্ক্রিন বলে লেখা আছে ওকে তো স্পিন করার সময় যখন এখানে অথবা এখানে যখন আমাদের স্পিনটা থামবে তখন সরাসরি এর ভিতরে চলে আসবে এম এইটিন এইটিন সেভেনের গান স্ক্রিনের ভিতর ঠিক আছে তো এখানে আসার পর আপনার এর ভিতর থেকে স্পিন হবে আর এর ভিতরে একবার ডুবাইতে বলে মনে করেন যে এর থেকে যে কোনো একটা পাওয়া যাবে আর পরপর চারটে যদি এর ভিতরে ঢোকে মানে চারটে স্পিন যদি এর ভিতরে ঢুকাইতে পারেন তাহলে চারটে স্ক্রিনই আপনি পেয়ে যাবেন জাস্ট কত ডায়মন্ড লাগবে এটা হচ্ছে আপনার লাখের উপর নির্ভর করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দশ হাজার নয়শো একানব্বইখানা ডায়মন্ড অলরেডি আসে মানে আর নয় খানা ডায়মন্ড হলে এখানে আমার এগারো হাজার ডায়মন্ড হয়ে যেত কিন্তু আমি এখান থেকে জাস্ট ডায়মন্ডের একটা স্পিন দেবো স্পিন দেওয়ার পরে দেখবো সে আমার কী হয় তো আমি এখান থেকে স্পিন দিয়ে দিলাম স্পিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা নোটিফিকেশান দিল যে ডোন্ট ডো্ট রিমেমিটার তো এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট কনফার্ম করে দিলাম আচ্ছা এটা পরে দিব এখানে জাস্ট কনফার্ম করে দিলাম কনফার্ম দেওয়ার পরে দেখি আমার বি ডায়মন্ডে কী দেয় ও ভাই ম্যাজিক ক্রু প্রেগন্যানি চেম সমস্যা এখানে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে জাস্ট আমি কিন্তু বি ডেমন ঘুরাইছি ওকে বি ডেমন ঘুরাইছি আমি এখানে জাস্ট পাঁচশো ডেমন ঘুরাবো পাঁচশো ডেমন ঘুরো পরে দেখবো যে আমার আসলে এর থেকে কোনো স্ক্রিন দেয় কি না জাস্ট আমার এই একটা স্ক্রিনই প্রয়োজন ছিল এই স্ক্রিনটা আমার খুব ভালো লাগছে কারণ এখানে আছে আপনার ড্যামেজ প্লাস ডবল ডেট অফার মুভমেন্ট স্পিডটা একটু কম আছে মানে এটা হাতে নিয়ে যখন দৌড়ানো হবে তখন এর মানে মুভমেন্ট স্পিডটা একটু স্লো হয়ে যাবে ওকে তো এখান থেকে আমি আবার এখন কত ডায়মন্ড স্পিন দেবো সেটা ভাবতেছি এখন জাস্ট নব্বই এমন স্পিন দিয়ে দিলাম ওকে নব্বই এমন স্পিন দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই বলছে ডোট রিমেম্বুলেটার এটা আমি পরবর্তীতে দেবো এখন জাস্ট একটা স্পিন দিয়ে দেখি একটা স্পিন দেওয়ার পর দেখি আমার কী দেয় গান স্কিনের ক্যারেট দিচ্ছে ও ভাই ই কি ডায়মন্ড গো আমারের দেহাটি দিবে দেখেন কী দিছে মাথা নষ্ট করা জিনিস আচ্ছা সমস্যা না কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ক্যারেক্টারটা কিনা আছে একটু দেখে আসি দাঁড়ান ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি ক্যারেক্টার আর ক্যারেক্টার নিয়ে আসি সেগুয়াও আরেকটা নেওয়ার পরে জাস্ট আমি আবার আমার যে এখানে চলে যাবো ওকে শুনেছি যে আলো ক্যারেক্টারে নীল নাকি দেয় তো দেখি আসলে আমার জন্য কী করে আলো ক্যারেক্টারে এখান থেকে আবার নব্বই ডায়মন্ড স্পিন দেবো নব্বই ডায়মন্ড স্পিন দেওয়ার জন্য এখানে জাস্ট স্পিনে চাপ দিয়ে দিয়েছি অলরেডি তো তারপরে দেখা যাক আমার একটা স্পিন কি ঢুকবে না ভাই একটা একটা দুইশো ডায়মন্ড গেল কিন্তু একটা স্পিন ঢুকাইতে পারলাম না দেখেন অবস্থা পড়ছে আমার এখান থেকে গেলি না আমার ডায়মন্ডগুলোর বার্থ ডে প্রতিটা ইভেন্টে যেমন আমাকে বার্থ এই ইভেন্টেও কিন্তু আমাকে ওরকম বার্থ দিয়ে দিবে ওকে আমি জানি এখান থেকে মানে যদি ফার্স্ট এর স্পিনটা নিতে চাই ঠিক আছে ফার্স্ট এর স্ক্রিন নিতে গেলে এখান থেকে আমার মিনিমাম তিন থেকে চার হাজার ডায়মন খরচ করতে হবে কিন্তু যাদের লাগ ভালো তারা কিন্তু বি ডায়মনের স্পিনের ভিতরে ঢুকাইতে পারবে আর এর ভিতরে ঢুকে গেলে মনে করেন যে এর থেকে ভালো কিছু পাবে ওকে তো এই স্প্রিনটা আমার ভালো লাগছিলো তার কারণ আমি এখানে স্পিন দিতে আইছিলাম তো আমি আবারও নব্বই ডায়মনের স্পিন দেবো নব্বই ডায়মন স্পিন দেওয়ার ফলে দেখি যে আমার আসলে এখান থেকে কী দেয় বা একটাও কি ঢুকবে না একটা স্ক্রিন পাইলে তো মনের সান্ত্বনা দিতে পারতাম যে একটা স্ক্রিন পাইছি ও ভাই নাই মাথা নষ্ট নষ্ট যে কষ্ট কষ্ট সময় এরকম তো অলরেডি আমি এখানে তিনশো ডায়মন্ড খরচ করে ফেলেছি দেখতে পাচ্ছি এখানে তো হয়তো সাতশো টাইম আছে এখানে শুধুমাত্র ভাবসা দিচ্ছে আর মানে যত সব আজে বাজে জিনিস এগুলো আমার লাগতেছে না এতটাই মন দিয়ে এইগুলো নেওয়ার জন্য তো আমি এখানে স্পিন দিতেছি না ওকে তো এখান থেকে জাস্ট এখানে চাপ দিয়ে দেখি যে কি জোকে কেন আসে এখানে চাপ দিই এখানে ঢুকলে এই দুটার থেকে একটা দিবে আর এইখানে ঢুকলে এই দুটার থেকে একটা দিবে সম্ভবত মানে টার্গেট করে বলতেছি ঠিক আছে তো এখান থেকে আমি এটা চাপ দিলাম এটা চাপ দেওয়ার পরে জাস্ট নব্বই ডায়মন্ডের আবারও স্পিন সরি বি ডেমনের একটা স্পিন দিয়ে দেখি আমার বি ডায়মন্ডের লাখ কী আছে একটা স্পিন দিল না দেখলেন মানে দিবে না এখান থেকে জাস্ট ডায়মন্ডগুলো ভোগা মেরে দেয় সাইরা দিবে ওকে তো যাই হোক আমি নব্বই ডায়মন্ডের আবারও স্পিন দিলাম স্পিন দেওয়ার পরে দেখি এই এইবার যদি না দেয় ঠিক আছে তার স্পিন দেওয়ার কোনো মানে হবে না মানে একটাও ঢুকবে না মানে এখান যদি আপনি গান স্কিন নিতে চান এখান থেকে ঠিক আছে তো মিনিমাম আপনাকে তিন থেকে চার হাজার এখানে বসতে হবে ওকে তাহলে হয়তো আপনার লাকে মানে বাড়তে পারে আর কি আমার যেহেতু অনেকগুলো ডায়মন্ড আছে মানে তারপরেও কিন্তু আমাকে দিতে আসে না একটা ঢুকলে কিন্তু আমি বুঝতে পারতাম যে এবারে গেরিনা আমাকে এখান থেকে গানেজ স্কিন দিবে বাট দেখেন আমার প্রায় পাঁচশো মতন ডায়মন্ড সরি চারশো মতন ডায়মন্ড অলরেডি খেয়ে নিল নেওয়ার পরেও কিন্তু এখানে একটা স্ক্রিনও আমার ভিতরে ঢুকলো না ওকে কী বলবো অলরেডি আবারও নব্বইটা এমন স্পিন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখি যে আসলে এখান থেকে আমাকে কী করে এবারও ঢুকবে না দেখেন অবস্থা এই যে তিনটা দিছে দেখেন এই তিনটে কী কাজের লাগে রে ভাই এই আর একটা দিছে কী কাজের লাগে এই যে নব্বই এমন স্পিন দিয়ে আমি কি একটা উইকিন রয়ালের পাইলাম আর এই এইটার জন্য আমি স্পিন তো দেয় না রে ভাই এটা বুঝতে হবে গেরে না বাসটা দিচ্ছে কেমন করে যাই হোক দিতেই পারে গেরেনার হাত আছে সমস্যা না তো আমি অলরেডি পাঁচশো ডায়মন্ড ঘোরাই ফেলছি এখানে আরও নব্বই ডায়মন্ড স্পিন দিলাম তারপরে দেখি আমার কি করে আমি জাস্ট এখানে 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 কত সব দিব জানি না কেউ একটা ইনভাইট দিতে আছে ম্যাসেজ আরও নক দিতে সময় অনেক কম দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি প্রায় পাঁচশো ডায়মন্ডের বেশি সাড়ে পাঁচশো মতন ডায়মন্ড অলরেডি স্পিন দিয়েছি কিন্তু তারপর একটাই স্ক্রিন কিন্তু পায় না আর আমি আগে যে স্ক্রিনটা নিয়েছিলাম নয়শো তিরিশ ডেমের মধ্যে সম্ভবত হ্যাঁ স্পিনে কিন্তু আমি মানে নয়শো বত্রিশ ডেম মতো লাগছিলো তারপরেও কিন্তু স্ক্রিনটা আমি পেয়ে গিয়েছিলাম মানে ওখানে সিস্টেম ছিল নয়শো বত্রিশ ডাইমনই একদম শেষ নয়শো তিরিশ বা বত্রিশ যে অত ডায়মন্ড ঘুরাইলে সবাই পেয়ে যাবে বাট এখানে দেখেন আনলিমিটেড ডায়মন্ড করছে এটা 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 ঠিক না এটা লিমিটেড ডায়মন্ডের ভিতরে দিলে হয়তো ভালোই তো যাই হোক এখান থেকে যেহেতু আমাদের একটা স্কিন লাগবে সেহেতু আমরা এখান থেকে স্পিন দেবো স্পিন দেওয়ার পরে দেখবো মানে সর্বোচ্চ এক হাজার ডায়মন্ড ঘুরাইব এক হাজার ডায়মন্ডের এক ডায়মন্ডে বেশি ঘুরাইবো না কারণ এক হাজার ডায়মন্ড ঘোরানো পরে আরেক হাজার ডায়মন্ড ঘোরাবো তারপরে আরেক হাজার ডায়মন্ড ঘুরাবো এইভাবে ডায়মন্ডগুলোর দিয়ে শোধ দিবি ওকে মানে গে এগুলো মানে পাতানো খেলা আর কি মানে আমার জন্য আর কি বিশেষ করে অন্য অন্য সবাই কিন্তু কম টাইমে দিয়ে দিবে বাট আমারে কিন্তু দিবে না জানি না গেরিনা আমার পরে কিসের রাগ আছে ভাই ভাই স্ক্রিনটা দেখার পর অনেক ভালো লাগছিল বাট দিবে না গেরি না এটা আমি জানতাম না না এখান থেকে আমি এক হাজার ডাইমন খরচ করতামও না ওকে সেখানে আরও না নব্বই ডাইমনে স্ক্রিন দিলাম দেওয়ার পরে দেখি কী দেয় আমারে মানে এখানে বি ডায়মন্ডের একটা স্পিন আর পাঁচটা স্পিনে আপনার একশো ডাবল লাগে সেখানে দশ ডাবল ছেড়ে এখানে নব্বই ডায়মন্ডে পাঁচটা স্পিন দিয়েছে তো আমরা এখানে পাঁচটা স্পিন দিতেছি তারপরেও কিন্তু এর ভিতরে কোনো একটাও লাগতেছে না কোনো একটাও কোনো একটাও লাগতেছে না দেখি আবার কি করে একটা ঢোক ভাই একটা ঢুক ভাই একটা ঢোক বা একটা ঢোক ডুববে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দশ হাজার এখন ওখানকার ডায়মন আছে তো এখান থেকে জাস্ট বি ডাইমনের দুইটা স্পিন দেবো তার একটা ডায়মন্ডের বেশি স্পিন দিব না কারণ এখানে আমার দশ হাজার ডায়মনের নিচে আমি আনতে চাচ্ছি না ওকে তো এখান থেকে জাস্ট বি ডাইমনের আরেকটা স্পিন দিলাম দেওয়ার পরে দেখি আমার কিছু দেয় কিনা দেয় নাই আর একটা স্পিন দেব দেখছেন তারপরেও কিন্তু দেয় নাই মানে কি বলবো আপনাকে মানে বলে আমি বুঝাইতে পারতাছি না ঠিক আছে তো এখানে কিন্তু দশ হাজার এগারোখানা ডায়মন্ড আছে অ্যান্ড এখানে আরও যদি আমি স্পিন দেয় প্রায় আমার এক হাজার মতো ডায়মন্ড অলরেডি খেয়ে গেল কিন্তু তারপরে কিন্তু আমি পাইলাম না ঠিক আছে তো এখন এখানে বেশি ডায়মন্ড খরচ করে কোনো লাভ নাই মানে আমার জন্য আপনারা ঘুরায় দেখতে পারেন আপনাদের কত লাগে আমি এখান থেকে আর ইস্যু করবো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখাব অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই সো গুড বাইড